অনেক আয়োজন তাই নিয়ে বিভাজন নানা মানুষ নানা মত তাই নিয়ে শোরগোল হচ্ছে অনেক আয়োজন তাই নিয়ে বিভাজন এসে গেছে এসে গেছে দেখো মাহে রমজান শুরু হলো যে বাবার খবরদারি সেহেরি ফেটারি বাড়া বাড়ি সেহেরি ফেটারি বাড়া বাড়ি শুরু হলো যে বাবার খবরদারি সেহেরি ফেটারি বাড়া বাড়ি তুই কিন্তু বিরাস আমাকে অপমান করলি। অপমান করার কিচ্ছু নেই, তোমার কারণেই কিন্তু আব্বা আমাকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি করে নাই, তুমি সব প্যাস লাগায় রাখছো। এই দেখ বিরাস, আমি আমার দিকে টাকা দেখ, আমি ঠিক মতো লেখাপড়া করিনি, তো তাতে কি হয়েছে? আমার এই ঢাকা শহরে চারটা ফ্ল্যাট। তোমার মামা? হ্যাঁ। আব্বা জানে? না জানে। বুঝছে না কি? এই যে তোমার চারটে ফ্ল্যাট কিভাবে? মামা তুমি একটা পিস, আসলে তোমাকে নিয়ে আমার একটু সাধনা করতে হবে, মেডিটেশন করতে হবে, মেডিটেশন। শুন, আমি তো তোর সাথে দুষ্টুমি করছি, চারটা ফ্ল্যাট থাকলে তো আমার কাছে লাখ লাখ থাকো। এই দেখ আমার কাছে মাত্র 120 টাকা আছে, দেখে 120 টাকা আছে। মামা ফ্ল্যাট বিষয়টা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা কোনো ক্ষতি নেই, কিন্তু কিন্তু কি? তুমি যে প্রতি বছর এই রোজা আসলে খাদ্য সামগ্রী স্টক করে মানুষকে ভোগান্তিতে রাখো, এটা কতখানি ঠিক? তুমি পত্রিকার ভুল হচ্ছ। শোনো একটা কথা বল, নবীজি মিষ্টি পছন্দ করতেন বলে ওই বাচ্চা ছেলেটাকে কিন্তু প্রথমবার মিষ্টি খেতে বারণ করেন না। পরের সপ্তাহে যখন আসলেন তখন বললেন তুমি মিষ্টি খেও না, এর আগে নবীজি তার মিষ্টি খাওয়া বন্ধ করেছিলেন, এক সপ্তাহ নবীজি মিষ্টি খাও। মানে খুব সহজ মা, অয়েল ইন ওন মেশিন, নিজের চরকায় তেল দাও। তুমি নিজে যা করছো এটা ঠিক না, আগে তুমি নিজে ঠিক হও, তারপর অন্যের ভুল। তুমি খাদ্যদ্রব্য স্টক করে এই রোজা রমজানে মানুষকে যে ভোগান্তি দিচ্ছ এটা কতখানি ঠিক আগে সেটা ভাবো, তারপর পত্রিকার ভুল ধরো, ঠিক আছে? অন্য মানুষের ভুল ধরার আগে নিজের ভুলটা ধরো। তোমরা এগুলো কিচ্ছু পালন করছো না, কিচ্ছু করছো না, কোনো দায়িত্ব পালন করছো না। তুমি তুমি আরতে যাও না? কেন যাও না? বৌমাকে তার বাপের বাড়িতে নিয়ে রেখেছো, কতবার বলছি বৌমাকে নিয়ে এসো নিয়ে এসো, তুমি শুনছো না। তোমাকে আমি বলেছি মতিনকে সৌদি আরবে তার সাথে যোগাযোগ করো, যোগাযোগ করো, বারংবার বলেছি, তুমি শোনোনি। কেন শোনোনি? কেন শোনোনি? তোমার একটা দায়িত্ব আছে না পরিবারের প্রতি, সে দায়িত্ব তুমি পালন করো না, করছো না। আব্বা আমি মতিনকে যতবার ফোন করছি টোটো শব্দ হয়, তারপরে কেটে যায়, আমি কি করতে পারি আব্বা? মমিন অজুহাত বের করো না, নিজের অন্যায়গুলোকে ঢাকার জন্য অজুহাত দিয়ে সেটাকে ঢেকো না। আমি বুঝতে পারি, তুমি কি মনে করো আমি বুঝতে পারি না? তোমরা যে যার মতো চলছো, কেউ কথা শুনছো না, আমার আর ভালো লাগছে না, তোমাদের সাথে কথা বলতে আমার আর ভালো লাগছে না, আমার শরীরটা ভালো না, আমার মনটা ভালো না, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আব্বা আপনার কি হয়েছে? আব্বা আপনার কি শরীর খারাপ? তাহলে ডাক্তার ডাকি আব্বা। না, আমার শরীর খারাপের জন্য কাউকে ডাক্তার ডাকতে হবে না, আমার শরীর খারাপ বোধ হলে আমি নিজেই ডাক্তার ডাকব। এখন আমি বুঝতে পারছি না আমি কি করব। আব্বা আপনি পারিবারিক আর ব্যবসায়িক দায়িত্বটা সবার সামনে আমার লিখিত দিয়ে দেন, দেখেন আমি কি সুন্দরভাবে পরিচালনা করি। পরিবার চালাবার জন্য তোমাকে আমার লিখিত দিতে হবে, তোমাকে আমার লিখিত দিতে হবে? তুমি বড় ছেলে, কোনো দায়িত্ব নিতে পারো,
তোমার যোগ্যতা তোমার প্রমাণ করা উচিত যেটা তুমি বুঝতে পারো আমি তোমাকে যে সুযোগ তৈরি করে দিয়েছি যোগ্যতা প্রমাণ করার জন্য সেটি তুমি হারায় হার কি করে যোগ্যতা প্রমাণ দেব বাবা আমার তো কোনো প্ল্যানই আপনার ভালো লাগে না আমি আর কি করতে পারি নবীন তুমি এখন যাও তুমি এখন তোমরা যে যার মতন কাজ করো যে যার মতন চলো আমি কিছু করব না জি আপনাদের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোর আবার হঠাৎ করে কি ইম্পর্টেন্ট কাজ বল ইম্পর্টেন্ট আচ্ছা বন্ধু তোর কি এমন কোন হুজুর জানা আছে যিনি মসলা মাসায়েল সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখেন ইসলামের সকল বিষয়ে যার পদচারণা আছে এরকম একজন হুজুর আমার খুব দরকার ব্যাপারটা কি বলতো না মানে হুজুর দরকার হলো ওই যে তুই ছাদে বললি না এই রমজান মাসে একটা বড় নারীর সাথে দেখা করাটা কতখানি ঠিক হবে এই বিষয়ে একটু আলাপ এটা জানতে আবার ভুতুল লাগে এটা আমি নিজেই সলভ করতে পারি শুধু রমজান মাস কেন কোন মাসেই করোনারির সাথে দেখা করা ঠিক ফাজলাম করো না তো তুমি যে সাতটার লাগ করো তুমিও তো করো সাতটার যে প্রত্যেকদিন 10 টা মাইল লাগা দেখা করো রে আর সাতটার কি ঠিক বে ঠিকের কিছু বোঝেন সাতটার বোঝেন না তো আমি তা সাতটান না আমার আব্বা আমরা ধর্মীয় মাইন্ডের মানুষ মোল্লা বাড়ির তো আমরা তো চাইলেই সাতটার মতো তোর মতো উল্টা উল্টা করে অনেক ব্যাপার আছে এই জন্য আমার এমন কোনো কারোর সাথে কথা বলা যাবে না যেগুলি একটা আব্বা বা তোর আব্বা জেনে গেলে তো পরে আরেকটা প্যাচ হবে আছে এরকম কোনো মানে কি কাছের কাছে কাছের কেউ আছে কে আচ্ছা ওই যে আমাদের মুয়াজ্জিন আছে না তার সাথে আমার মাঝে মধ্যে ভালো কথা হয় আর মুয়াজ্জিনের কতটুকু জ্ঞান আছে বল তুই যেরকম একটা সেকেন্ড গ্রেডের লোক তোর লোকের পরিচয় সেকেন্ড গ্রেডের মানে এই ইসলামিক স্টাডিজে পড়া ঢাকা ইউনিভার্সিটির তারপরে ভালো ভালো জায়গার বড় বড় হুজুর এরকম ফ্রেন্ড সার্কেল থাকতে পারে বন্ধু বান্ধব আচ্ছা ঠিক আছে মুয়াজ্জিন জানে তো সব কিছু জানে বলবে তোরে ফ্র্যাঙ্কলি বলবে আগে তুই কিছুটা ক্লিয়ার হ যে এই রমজান মাসে দেখা করাটা কতখানি ঠিক হবে তারপরে না হয় কেন কাঁদবো নাকি না মানে না হাসলে কেন সেটা বল বিকজ তুমি তোমার ফ্যামিলি নিয়ে খুব ওয়ারিড খুব ভাবছো তাই হাসলাম দেখো সিনথিয়া তোমার সাথে আমার জানাশোনা হওয়ার পর থেকে আমার মনে হয় না এমন কোনো কাজ আমি করেছি যেটাকে তুমি হালকা করতে পারো ওকে ওকে চিল আই এম সরি বল কি হয়েছে প্রবলেমটা হলো মতি মোতেন ইউ মিন তোমার ইমিডিয়েট বড় ভাই আই হ্যাভ সিন হিম ফেসবুকে দেখেছি একটু মোটা গাটা সুইট কি হয়েছে ওনার মোতিন বিয়ে করেছে ও মাই গড কংগ্রেচুলেশনস এটা তো গুড নিউজ এতে মন খারাপ করার কি আছে সমস্যাটা অন্য জায়গায় পিতা পেঁচায় গেছে পিতা আই এম সরি হোয়াট
বিষয়টা হলো মিনহাজ ভাই মতিনের বড় উনি এখনো বিয়ে করেন নাই দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আব্বা জানতে পারলে অনেক বড় রকমের একটা সমস্যা হয়ে যাবে আর ইউ ক্রেজি এটা কি কোনো ব্যাপার হলো নাকি আমেরিকাতে তো এটা খুবই কমন একটা বিষয় এন্ড দ্যাট ইজ সো ন্যাচারাল এতে আপসেট হওয়ার কি আছে সিনথিয়া আমরা দুজন এখন যেখানে বসে কথা বলছি এটা আমেরিকা না আর আমি আজকে রাতে যেখানে ঘুমাবো সেটাও বাংলাদেশ আচ্ছা মীরা তোমার কি হয়েছে কই আমি যখন লাস্ট ইয়ার এসেছি তখন তো তুমি এরকম ছিলে না ইউ আর সো রিল্যাক্সড আর এখন এত টেন্স রিজার্ভ কেন এক বছর 365 দিন 8760 ঘন্টা 525,600 মিনিট 3,15,36,000 সেকেন্ড ওকে সো হোয়াই ইউ আর স্ক্রিমিং উইথ মি তুমি শাউট কেন করছো আমি তোমার সাথে শাউট করছি না Yeah, right. তুমি তোমার পরিবর্তনটা আমাকে বোঝানোর চেষ্টা করছো Why? Just because I like you so much? তোমাকে এতটা পছন্দ করে দেখে এটা আমার উইকনেস সিনথিয়া আমার মনে হয় তোমার রেস্ট নেওয়া দরকার অনেক দূর পথ জার্নি করে এসছো অ্যাট লিস্ট তুমি 5 ডেজ রেস্ট করো দেন উই উইল মিট ওকে বাহ আমি আমেরিকা থেকে এসে সবার আগে তোমার সাথে দেখা করতে এসেছি এন্ড দ্যাটস হাউ ইউ ট্রিট মি থ্যাংক ইউ আই এম সরি ইয়েস ইউ ক্যান লিভ নাও এন্ড রেস্ট আমি দুই চারজনের কাছে শুনছি নতুন বলে বিয়ে করছে কিন্তু আমি কনফার্ম না কেন বলো না আমার হেমটি কোনো কারণ নাই ঠিক আছে মামা ইফতার দাওয়াত রইলো অবশ্যই বাসায় আসবেন দাঁড়াও কোথায় তো চল 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 বসে কথা বলি না মামা অ্যাকচুয়ালি আমি কি ইফতারে সাহায্য করতে হবে তো আরে পাস পিট একটু বসো না আপনি কিন্তু অবশ্যই আসবেন কিন্তু আমি আসবো চলে গেলে না মামা ঠিক আছে আরেকদিন আসবেন কিন্তু ইফতারে দাও আরে এক এক আমার ভালো লাগছিল না তোমার ভালো আছিস হ্যাঁ আমি অনেক সুইট ভালো আছি তুমি অনেক সুইট এই দবি তোর কে কইছে রাস্তা বাইরে তুই একটু বাসা থাকতা রাস্তা হ্যাঁ আমি তো সারাদিন বাসায় থাকি একটু রাত্রে বের হয়েছি এই ওর বাসায় তুই পার্টি করবি এর আগের বার পার্টি করতে গিয়া কি প্রবলেমটা পড়লাম খাটের নিচে গিয়া পরে পলাই দিল সব মানুষের বইনে এসে উঠছে বেটা এখন আবার তুই ওর বাসায় পার্টির ব্যবস্থা করছস কোয়াইট ইম্পসিবল আমি এটা একটা ফাউল তোরা রাগ করিস কেন আমার বাবা মা তো কাউকে চলে যাবে চিটগং তোরা আসবি নিজ স্বাধীন মতো পার্টি করবি কোনো সমস্যা নাই খালি 100% না 200% গ্যারান্টি এই আমাকে একটু বসতে দে না তুই অনেক ভালো আচ্ছা দবির
ঠিক আছে বাবা, তোর বাসায় আমরা পার্টি করতেছি, কোনো সমস্যা নাই। তুই তালা চাবি দিয়া তুই বাথরুমে গিয়ে বইতে আইস, হ্যাঁ, তোর বাইরের দরকার নাই। এখন তুই একটু বাসায় যা, বাসায় গিয়ে ঘুমা। এদিক কই যেতেছিলি? যা বুঝবি বুঝবি, চল কিছু খাবি, তোকে কিছু খাবাই। আইরে আল্লাহ, রোজা রমজানের দিন আপনি খাওয়ার কথা করতেছেন? আচ্ছা তুই না খেলে না খা, আমি একটু সালাদি হোটেলে দিয়ে কিছু খাই আসি। ও মামা, মামা আমিও আপনার সাথে সালাদা হোটেলের মধ্যে যাই, যাই একটু আপনার সাথে খাই আসি। আসলে হয়েছে কি মামা, আমি তো রোজা নেই একটু মিথ্যে কথা বলে ফেলেছিলাম। তুই এই রোজার সময় আমার সাথে মিথ্যে কথা বলছিস? না হয়েছে কি মামা, ওই সারাদিনে তো খাটার, এই যে মনে করেন আপনি আরতে সেই সকালের দিন কি পরিমাণ পরিশ্রম করেন, আর এদিকে আমি বাড়ির বাজার সদাই এ ভাইয়ের ওটায় ওটায় খালু দানের ওটায় সব কিছু করতে করতে না খুব খিদে লেগে যায়, তো সেই জন্য একটু মিথ্যে কথা বলে ফেলেছি মামা, চলেন যাই। না রে, মানে খাবো না রে। ক্যা খাবেন না কে মামা? শোন মিঠু, রোজার সময় রোজা রাখিস আর না রাখিস, মানুষের শারীরিক প্রবলেম তো থাকতে পারে, তাই না? তবে রোজার সময় যদি তুই কিছু খাস তাহলে কিন্তু মস্ত বড় গুণ হয়, এটা মাথা এটা মাথা রাখিস। তুই যা তাতে। মামা আপনি না খাতি জানেন, তোর টেস্ট করলাম, আসলে তোর ইমানের জোর কতটুকু দেখলাম। আপনি যখন টেস্টই করলেন নাই ভুল হয়ে গেছে, আমার টাকাটা দেন মামা, আমি বাড়ির তাড়াতাড়ি টাকাটা পাঠাবো। তুই কিভাবে টাকা পাঠাস মিঠু? ওই যে আমার পাড়ার একটা রিক্সাওয়ালা আছে তো, ওই ফাঁয়ে থায়ে আমি তাকে চিনি, ওর কাছে টাকাটা দিয়ে দিই, ও বাড়ির দায় দিয়ে আস। শুন, এখন অনেক আধুনিক পদ্ধতিতে অনেক টাকা পয়সা পাঠানো যায়, বুঝছস? তুই রিক্সাওয়ালার কাছে কি জন্য টাকা দিবি? মামা আমার অত অত্যাধুনিক না কি জিনিস করলেন ওটা দরকার নাই, আপনি আমাকে টাকাটা দেন, সন্ধির আগেই ওর হাতে যদি টাকাটা দিতে পারি তাহলে আমার বাড়ির দিয়ে আসবি, দেন না মামা। শোন টাকা তো, চল একটু হাঁটে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুই হাঁটতে চাস না, তোর যে স্বাস্থ্য এই সময় তো হাঁটা উচিত, তাই না? তুই তোকে হাঁটতে বললে তুই হাঁটতে চাস না, দাঁড়া থাকোস সারাদিন, দাঁড়া থাকোস কেন? এটা ঠিক না, বুঝছস? শোন আমি তোর একটা কথা বলি, ইবনে বতুতা বলেছিলেন কি জানিস? কি কি বলেছিলেন মামা? ইবনে বতুতা বলছিল, কি বলছিল? আমি তো সব জানি টানি না মামা, ও আমার টাকাটা দেন না। বলেছিলেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য এখন নিয়ম করে টাকা পয়সা খরচ করার জন্য। তুই এরকম আবল তাবলভাবে টাকা পয়সা খরচ করতে কোনো মানে হয় না, তুই হঠাৎ করে এইভাবে টাকা চাস এভাবে টাকা চাস, এটা তো ঠিক না। তোর উচিত স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ফ্যামিলি মেনটেন করার জন্য সময় মতো সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্তভাবে নিতে হবে যে একদম পরিমিতভাবে খরচ করতে হবে। তুই তো পরিমিতভাবে খরচ করছিস, তুই যখন তখন যাটা টাকা খরচ করিস, তুই জানিস তুই তুই মাসে কত টাকা খরচ করিস? এত টাকা তো ঠিক না। তুই কি টাকাটা ঠিকমতো পাঠাস, বাড়িতে পাঠাস ঠিকমতো, এবং সঠিকভাবে কি ব্যবহার হয় তুই নিজে চিন্তা করে দে। মামা দেখি কন্যা আশ্চর্য কথা, আমার গ্রামের বাড়িতে বুড়ি একটা মা আছে, বউ আছে, দুই দুটি ছাওয়াল মেয়ে আছে, তা করে টাকা না দিলে তারা চলবি গ্রাম করে মামা? তুই প্রতি সপ্তাহে টাকাটা না নিয়ে মাসে তো একবার নিতে পারিস, তাই না?
মামা এই মাসে একবারে দিলি পরে তো আমার জন্যই ভালো হয় কিন্তু আপনি তো দিতে পারেন না সেই জন্য তো যে সাপ্তাহিক কিস্তি সিস্টেম করে দিলেন শুনে কিস্তি সিস্টেমটা খুব ভালো বুঝছস তুই একটা কাজ কর এটি 1200 টাকা রাখ 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 ভাই না পরে 300 টাকা ওই কিস্তিতে দিয়ে দেব মামা এরকম পরে পরে হয়ে গেছে 1600 এটা কবে দিবে পরে কিস্তিতে দিয়ে দেব রাখ কাস্তিন টিকা তুলতে যে কত কষ্ট আল্লাহ আল্লাহ এই গরিব মিটুর পরে একটু রহম করো তিনি ওই মামা আমার টিকাটা তুই তো কম করিস না তুই তো ওকে চর মেরেছি তোকে কথা বলে দিয়েছে না নিজের গল্প নিজের ওয়ান সাইডের গল্প তোকে জানিয়ে দিয়েছে বাট তোর কি কোনো আইডিয়া আছে আমি কি ফিল করেছি আমার এখানে ও আমাকে কিভাবে ট্রিট করেছে এখানে আর আমি তোকে বলবো বিকজ আই এম নট লাইক গড আই হেট হিম সো মাচ তুই জানিস আমি বাংলাদেশে কেন এসেছি আজকে তোকে বলছি আমি মিরাজের জন্য এখানে এসেছিলাম আমি একটা ডিসিশন করে যেতে চাচ্ছিলাম আর ও আমাকে এত সুন্দর একটা ওয়েলকাম করেছে যে কিন্তু ও এখন অনেক গিল্টি ফিল করছে ও বাবুকে বলেছে বাবু আমাকে বলেছে ও অনেক সরো ফিল করছে আই থিঙ্ক তোর মাফ করে দেওয়া উচিত স্টপ ইট তোকে আর ওর জন্য সুপারিশ করতে হবে দিস ইজ নট আ বিজনেস দিস ইজ নট আ গডডেম বিজনেস জাস্ট স্টপ ইট অরপি আমার না তোর সাথে কথা বলতে আর একদম ভালো লাগছে না আমি একটু একা থাকি চাই আমাকে কুল হতে দে আমি আর বাংলাদেশে থাকবো না আই মেড আ মিস্টেক এখন আমি একটা লং ড্রাইভে যাব নিজেকে কুল করবো আমি ডিসিশন নিব ইউ ক্যান লিভ তুই যা এই অবস্থায় লং ড্রাইভে যাবি না তুই সিনথিয়া শোন থাকে আপনি এরকম করতেছেন কে ভাইজান আপনারা তো দেখে মনে হচ্ছে আমি খালু জানলে কই দেই বিষয়টা খালু যান
বাকি সব করে দাও। রাত্রি পোহাই আমি তো আমি রাত না দিই ভাই সাহেব। এখন খারা দুপুর বেলা, বেলা বাজে 12টা, আপনি করছেন রাত বাচ্চা, আপনার অবস্থা তো বেগতি দেখতেছি ভাই। তখন আমি কালো জানতে কই এই সত্যি জামরুলের রস খেলে মানুষ পাগল হয়ে যায়? আমি সব বুঝতে পারছি ভাই জান। কি বুঝছিস? আমার কিছু হয় নাই, আমি ভাঙ ধরছে। বাকি সব আমি তো জামরুলের রস দে। চিনি, তেল, লবণ, মরিচ, অন্যান্য মালামাল স্টোর করে বহুত লাভ করছেন, আর ছোলায় সমস্যা আসলে মন্দ কি? তোর সবকিছু দুঃখ যাবে, তোর কথা আমি চলি। আচ্ছা একটা কাজ কর, দেখ তো তুই 10টা বড় বড় ইফতার পার্টি ধরা যায় কিনা, ওই ইফতার পার্টিতে যদি ছোলাগুলো চালা দেওয়া যায় তাহলে বন্ধ হয় না, তাহলে মোটামুটি আমার ছোলা সব চলে যাবে। তুই এখন যে খবর নে, বুঝছোস? আর দুলাভাই যদি কোনো মতো টের পায় যে এতগুলো ছোলা এখানে রয়ে গেছে, তাহলে তুই আর আমি যাবো গা, বুঝছোস? যা খবর নে। আমরা সব ব্যাপারে খালি লাভ করতেন, এত লাভ কিন্তু ভালো না। ওই বেটা, লাভ ছাড়া কি লস করার জন্য কি ব্যবসা করতেছি? আমার ক্যালকুলেটারে লস নাই, লস আমি শুধু করব লাভ, 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 এটা ছাড়া আমি কিছু বুঝি না। আমি তো এই লস তো জীবনে মাইনে নেবো না, এত টাকার মাল, ও মাই গড, আমি দুলাভাই কি উত্তর দেবো? দুলাভাই ছোলা 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 আমি আপনি কেনা দামে দিল তো দুলা তো আমার কাছে কাউ করে ফেলবো। ছোলা 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 রে ছোলা 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 কেমনে বেচুন মানে এই যে রাস্তার পাশে টুকরি দেয়া তিন চারটা পোলা পাইন, মনে করেন 10-12টা পোলা পাইন রাস্তার পাশে এনে 12 নম্বর বাজারে, 11 নম্বরে ওই মার্কেটে, ওই যে কাছি বাজারে ওই পাশে বিভিন্ন জায়গায় মোড়ো টোড়ে পোলা পাইন দিয়া রাস্তার পাশে বয়ে বেচে না, এইভাবে 3-4 জায়গায় বাজারে বেচতে বয়ে দিল। পোলা টোলা আছে তো? আছে মানে এটা কোনো ঘটনা হলে সব আছে আমার। পোলা পাইন রেডি? পোলা পাইন এটা রেডি, একদম রেডি। লাভসো? লাভসো কইলো তুই কি কইলি আমারে? কথা কইলাম মামা। আগে শুরু করে দে এখনই, তাহলে আমি চিন্তা বাদ দিয়ে দেবো। চলা চিন্তা বাদ দিয়ে দেবো, একদম বাদ দিয়ে। যা শুরু করে দে, শুরু করে দে। এখন আমি চলে যাব, দ্যাটস দ্য ফাইনাল ডিসিশন, তুমি কাইন্ডলি এটা অ্যারেঞ্জ করে দাও। শুন সিনথিয়া, পাগলামি করিস না, কটা দিন রিল্যাক্স কর, তারপর আর হয়ে যাবে। তোমাকে কিছু করতে হবে না ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি চলে যাব, তুমি এটা অ্যারেঞ্জ করে দাও প্লিজ। কোনো প্রবলেম না, তুই আমাকে শেয়ার কর। আই এম সরি, আমি শেয়ার করতে পারবো না। বড় ভাই হলেও তো আমি তো তোর বন্ধুর মতো। মিরাজ? ও মিরাজ, জব বারাঙ্গেলের ছেলে, কি হয়েছে বল ভাই? ইউ কান্ট ইমাজিন,
ও আমার সাথে যা যা করেছে আমি এটা মেনে নিতে পারছি ইটস কোয়াইট ইম্পসিবল হি ইনসাল্টেড মি এন্ড হি হার্ট মি ওয়েল আমি আঙ্কেলের সাথে কথা বলবো ওনারা তো খুবই ভালো মানুষ না ভাই তুমি আঙ্কেলের সাথে কথা বলো না আচ্ছা ঠিক আছে বলবো না ভেতরে যা ফ্রেশ হ পরে সব দেখা যাবে ওকে যা আমার জরুরি কিছু কথা ছিল কিন্তু আপনি তো মোকামে গেছেন তা আমি পরে আপনার সাথে কথা বলবো না না জব্বর ভাই আমি এখন একদম ফ্রি আছি আপনার যদি কোনো অসুবিধা না হয় টেলিফোনে বলতে পারেন জি আবুল ভাই তাহলে আমি টেলিফোনে বলি বাসা আসলে বিস্তারিত বলবো